কিন্তু আমরা পেঁপে লাগাবো, পেঁপে অবশ্য মাঝখানে মাঝখানে লাগাই দিব। আপনারা চাষ করতে পারবেন কিছুদিন, হ্যাঁ পানি টানি দেওয়া যাবে, সার টার আমরা এটা মস্ত দিই খাওয়ার জন্য আর কি, শাক সবজি পালং শাক আর লাভা শাক, মানে কোন এক খন্ড জমিও খালে খালি। এটা পেঁয়াজ না রসুন? আচ্ছা একটু জায়গা খালি রাখা যায় না ওখানে, কি এটা আলু ওটা কি? ও আচ্ছা আচ্ছা, কত জায়গা আমাদের এখানে এই আশ্রমটা দেখছেন। হ্যাঁ আর কোনো আশ্রমে এত জায়গা নাই। আর এই যে এইসব জায়গাও রাখা যাবে না খালি। হ্যাঁ বাড়ি থেকে মাটি এনে, মাটি এনে আসে না হ্যাঁ বললেন কেন, এই মাটির মধ্যে অসুবিধা কি? এই যে সুন্দর চাষ করছেন। হ্যাঁ আমাদের জমি ছিল, তাদেরকে দিয়ে দিচ্ছি, কেটে আমরা নিয়ে নেবেন যাদের, ঠিক আছে? ওনাকে আমরা জায়গা দিয়ে দিচ্ছি, এই বাকি বোর্ড রেখে দিয়ে দিচ্ছে, তাই না? একটু বাকি আছে একটু নিয়ে নেবেন। আর এই যে খালি রাখা যাবে না, আর এটা কার ঘর? আমির আপনাদের তো এটা বেড়া দেন না কেন? বেড়া দিব, তো হাতে টাকা নাই, টাকা নাই। আর এখানে কিছু লাগাই ফেলেন, কাঁদে যে কাঁদে না সামাল, সবজি টবজি দাঁড়া দেখি আমরা দিতে পারি কিনা। আপনারা আপাতত ই করেন, ওই যে মানে মাটিটাকে ই করেন, কাটেন। হ্যাঁ ওরে ভরছে না এখন এই জায়গায়, আস্তে আস্তে কি করেন দেখি আমার চারা টারা দিব আপনাদেরকে। হ্যাঁ এটা কি লাউয়ের গাছ? ওরা কোদো গাছ চারা সবজি এগুলো দিতে হবে না দেখি। দেখি আমরা আপনাদেরকে আগে ক্ষেতের মধ্যে আপনারা ক্ষেত রেডি করার সময় আমরা দেখি চারা দিব নাকি, ঠিক আছে? বুঝছেন? আর এটা আপনার নজরুলকে যাইতে বলেন তাহলে। ধন্যবাদ।